আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো সবার প্রতি সুস্থ সবারই সুস্থতা কামনা করে আমি ভিডিও শুরু করতেছি এবং মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম মোবারক। আসসালামু আলাইকুম। তো আমি প্রতিবারের মতো আজকেও ভিডিও নিয়ে আজকেও কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে হাজির হয়েছি ইনশাল্লাহ। তো ডিজাইনগুলো দেখাই দেবো, যদি আমাদের ডিজাইন আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন। ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে, বিস্তারিত শেয়ার করতে পারেন, বিস্তারিত কথা বলতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বলেন শেয়ার করতে পারবেন আমাদের সঙ্গে। আমি কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো এবং বিস্তারিত কথা হয়তো ভিডিওতে বলতে পারবো না, ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক কথা বলার আছে, অনেক কিছু জানার আছে যেগুলো আমি আপনারা মোবাইলের মাধ্যমে জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন কিছু রাউন্ড পাল্লা, অনেকে রাউন্ড পাল্লা নিয়ে ফোন দেয়, অনেক প্রশ্ন করে যে রাউন্ড পাল্লাটা কেমন হয়, রাউন্ড পাল্লাটা কোন ডিজাইনে দিলে ভালো হয়, কী কাঠে দিলে ভালো হয়। তো রাউন্ড পাল্লা কথা বলতে গেলে আসলে 3.5 ফিটের নিচে কোনো রাউন্ড পাল্লা হয় না, 3.5 ফিট অবশ্যই দিতে হয়, 3.5 থেকে 4 ফিট দিলে সিঙ্গেল পাল্লা আপনারা দিতে পারবেন। তো অনেকে 4 ফিট দেয়, অনেকে 3.5 ফিট দেয়, সেটা বড় কথা না। যেগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার সেগুন কাঠের পাল্লা, চিটাগাং সেগুন কাঠের উপরে গর্জিয়াস ডিজাইন। পাশে আছে গামারি কাঠের পাল্লা, এটাও একটা রাউন্ড পাল্লা। তো এটা চিটাগাং গামারি, এটা 100% সিজনিং করা চিটাগাং সেগুন এবং গামারি কাঠের কখনও ট্রিটমেন্ট প্রয়োজন হয় না, জাস্ট সিজনিং করলেই চলে। যদি কেউ ট্রিটমেন্ট করার কথা বলে সেটা হচ্ছে ভুল, সে জানুক বা না জানুক ওটা ভুল, কখনও ট্রিটমেন্ট প্রয়োজন হয় না চিটাগাং সেগুন এবং গামারি কাঠের। এটা যদি এই পাল্লাটা যদি নিতে চান, এটা দেখতে পারতেছেন কিছু ফল আছে, একদম ন্যাচারাল, এখানে বার্নিশ করা হয় নাই, কোনো কিছু করা হয় নাই, 100% সিজনিং করা পাল্লা, ফাঁকা হবে না, বাঘা হবে না, 100% গ্যারান্টি সহকারে আপনারা পাইবেন। এখানে যে ই সাদাগুলো দেখতে পাচ্ছেন এটাকে অনেকে সার পল বলে, অনেকে বার বলে, আর যেটা একটু লাল টাইপের একটু কালো টাইপের এটা দেখতেছেন সার। তো এটা যেটাই যে বলুক, পল বলুক, বার বলুক, আর অসার বলুক, গরমা বলুক, তো এই সাদাগুলাকে বলা হয়। তো এটা যদি আপনারা 100% সার নিতে চান তাহলে এটা বাদ দিয়ে আপনাদেরকে দিতে হবে, আর যদি সীমিত পল থাকে সেক্ষেত্রে একটু প্রাইসটা কম হবে, 100% সার নিলে পরে প্রাইসটা বেশি হবে। তো এই পাল্লাটা যে অবস্থায় আছে এই অবস্থায় হয়তো 20% পল কিংবা 15% পল হইতে পারে। তো এটার প্রাইস হবে আপনার, পাশে আছে 3.5 ফিট, হাইটে আছে 7 ফিট, এই মাপের এই মেজারমেন্টে পাল্লা নিতে চাইলে প্রাইস হবে আপনার বার্নিশ ছাড়া পড়বে 17,000 টাকা, আর বার্নিশ সহ পড়বে 20,000 টাকা। আলোচনার মাধ্যমে প্রাইসটা কমায় বাড়ায় নিতে পারবেন, কোনো প্রাইসই ফিক্স না, কোনো প্রাইসই ফিক্স মনে করবেন না। তো পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা চিটাগাং গামারি, এটা প্রাইস হবে আপনার বার্নিশ ছাড়া 10,000 টাকা, বার্নিশ সহ 13,000 টাকা। যে বার্নিশ সহ এর যে অবস্থা দেখতেছেন এটা অবশ্যই বার্নিশ ছাড়া, কোনো বার্নিশ করা হয় না, কোনো কিছুই করা হয় না, কোনো কেমিক্যাল করা হয় না, এটাতে কেমিক্যাল প্রয়োজন হয় না, জাস্ট সিজনিং করে ন্যাচারাল কাঠের কালারটা যেটা দেখতেছেন এটা প্রাকৃতিক কালার। তো এই অবস্থায় আপনারা নিতে চাইলে 10,000 টাকা পড়বে, বার্নিশ সহ নিতে চাইলে 13,000 টাকা পড়বে, কোনো প্রাইসই ফিক্স না। তো ভিউয়ার্স যেটা দেখাচ্ছিলাম এখন যেটা দেখাবো এটা বেলকুনির পাল্লা বলে, বারান্দার পাল্লা বলেন, বেলকুনি পাল্লা বলেন, যেটা বলেন, এটা আছে আপনারা ফ্রেম সহ 2.5 ফিট, ফ্রেম ছাড়া আছে 27 ইঞ্চি। তো ফ্রেম সহ নিতে চাইলে পরে এটা প্রাইস হবে আপনার চিটাং সেগুন, এখানে কিন্তু 100% সার, কোনো গরমা নেই, পল নেই, বার নেই, কোনো কিছুই নেই, এটা 100% সার, এটা বার্নিশ ছাড়া, যেটা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালার, যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বার্নিশ ছাড়া, এখানে কিন্তু বার্নিশ ছাড়া দেখানো হচ্ছে এবং চৌকাঠ ছাড়া প্রাইস বলা হচ্ছে। চৌকাঠের প্রাইস বলতে গেলে পর ওটা আলাদাভাবে আপনারা জিগায় নিতে পারবেন। তো এটা প্রাইস হবে আপনার 100% সারের পাল্লা নিতে চাইলে 100% সার এবং পাকা 1.5 ইঞ্চি পাল্লা, এটা প্রাইস হবে আপনার 11,000 টাকা, আর আলোচনার মাধ্যমে প্রাইস বাড়াই কমে নিতে পারেন, বার্নিশ সহ নিলে পরে পড়বে আপনার 14,500 টাকা। এটা কিন্তু বেলকুনি পাল্লা, বারান্দার পাল্লা, সাইজ ছোটো, কোনো কিছু ভুল বুঝবেন না। অনেকে বলে যে ভিডিওতে একরকম দাম বলেন কিন্তু কল করলে আপনারা দাম বাড়াই দেন কী জন্য, তো আলোচনার মাধ্যমে কিন্তু প্রাইসটা বাড়ে কমে, কখন কোন মেজারমেন্টের দাম বলি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা যায় না। তো অবশ্যই আমি 27 ইঞ্চি পাল্লা প্রাইস বলি, আপনারা ধরে নেন যে 3.5 ফিটের প্রাইসটা বলা হয়েছে, এটা মনে করলে পরে এটা ভুল হবে। তো আলোচনার মাধ্যমে কিন্তু প্রাইসটা বাড়বে কমে, কোনো ভুল বুঝবেন না, ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল,
তো এটা প্রাইস আমি বললাম বার্নিশ ছাড়া 11,000 টাকা, বার্নিশ সহ 14,000 টাকা, 14,500 টাকা সামথিং। কোনো প্রাইসই ফিক্সড না, আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়াই কমাই নিতে পারবে। আরও কিছু ডিজাইন দেখা দেবো, যেটা শপের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি কিন্তু ফার্স্টেই বলছি, আমাদের কালেকশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন, এমনকি ইমো নাম্বার দিলে পারে, ইমো নাম্বার কল দিলে পারে, সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা পাঠাই দিতে পারবো, যেগুলো আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করার পরে আমাদেরকে অর্ডার দিতে পারবেন। তো কোনো প্রাইসই ফিক্স না, আলোচনা মাধ্যমে প্রাইসটা বাড়াই কমাই নিতে পারবেন। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, গর্জিয়াস ডিজাইন আছে, সিম্পল ডিজাইন আছে, যেগুলো আপনারা যার যেরকম পছন্দ সেভাবে আপনারা নিতে পারবেন। প্রাইস কিন্তু বলতে গেলে সবই 17, 18, 19 এরকমই হবে। আলোচনা প্রাইসটা বলতে গেলেই কিন্তু অনেক কথা উঠে আসে, যেমন কোয়ালিটি, পণ্যের গুণগত মান সব কিছু কিন্তু বলতে হয়, যার কারণে আমি বলি কোনো প্রাইসই ফিক্স না, আলোচনার মাধ্যমে প্রাইসটা বলে নিলেই ভালো হয়। তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিতে পারি, হয়তো 1,000 কম 1,000 বেশি এরকম হবে, 1,000 2,000 কম বেশি হবে। তো এটা প্রাইস হবে আপনার বার্নিশ সহ চিটাগাং সেগুন। আজকে যে কথা বললাম বেশি ম্যাক্সিমামই আপনার চিটাগাং সেগুন নিয়ে কথা বলবো। এটা প্রাইস হবে আপনার বার্নিশ সহ 17,000 টাকা, 20% পল থাকবে, 100% শান না, পাল্লাটা থাকবে 1.5 ইঞ্চি, আপনার থিকনেস থাকবে 1.5 ইঞ্চি, পাশে 39 ইঞ্চি। তো এটা প্রাইস পড়বে আপনার 17,500 টাকা, আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়াই কমে নিতে পারবে। আর একটা গর্জিয়াস ডিজাইন পাল্লা আছে, এটাও কিন্তু ন্যাচারাল, এটা বার্নিশ করা হয় না, একদম ন্যাচারাল। তো যেটা বলতেছিলাম ভিউয়ার্স, এই আসলে প্রাইসটা ডিজাইনের উপরে ভেরি করে, কোয়ালিটির উপরে ভেরি করে, আপনার থিকনেসের উপরে ভেরি করে, পণ্যের গুণগত মানের উপরে ভেরি করে। তো যার কারণে আমি বারবার বলে থাকি একটা কথা, বারবার বলে কোনো প্রাইসই ফিক্স না, আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়াই কমে নিতে পারবেন। এটা প্রাইস বলতে গেলে এটা বার্নিশ ছাড়া পড়বে 17,000 টাকা, বার্নিশ সহ পড়বে 20,000 টাকা, কারণ এটা গর্জিয়াস ডিজাইন, এটা ডিজাইন বেশি, বার্নিশ করতে কস্টিং বেশি, যার কারণে বার্নিশ সহ 20,000 টাকা পড়বে, বার্নিশ ছাড়া পড়বে 17,000 টাকা। তো এটাতে কিন্তু সীমিত পল আছে, যে পলগুলো আপনারা হয়তো আগে থেকে দেখতে পারবেন না, 5% পল থাকতে পারে। তো এটার প্রাইস হবে আপনার 17,000 টাকা, বার্নিশ সহ 20,000 টাকা, কোনো প্রাইসই ফিক্স না, আলোচনা মাধ্যমে প্রাইসটা বাড়াই কমে নিতে পারবেন। এখন যেটা দেখাবো একদম সিম্পল ডিজাইন, কয়েল ডিজাইন যাকে বলে। তো ডিজাইনের তো নাম বলা সম্ভব না, আপনারা বারবার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন, অল্প একটু স্ক্রিনশট দিলেও আমাদেরকে দিবেন বিস্তারিত। ওই ডিজাইনটা দেখলে আমি সুন্দর করে বড় ডিজাইনগুলো, আমরা যে ফুল ডিজাইন আছে সেই ডিজাইনটা আমি দিতে পারবো। তো এই কয়েল ডিজাইনটা প্রাইসটা হবে আপনার 15,000 টাকা, বার্নিশ সহ পড়বে 17,000 টাকা, বার্নিশ ছাড়া পড়বে 15,000 টাকা, কোনো প্রাইসই ফিক্স না, আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়াই কমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ চিটাগাং সেগুন নিয়ে কথা বললাম, এখন বার্মাটিক সেগুন নিয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেবো। বার্মাটিক সেগুন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো, প্রাইস সম্পর্কে ধারণা এবং কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেবো। যেটা দেখতে পাচ্ছেন এই পিছনে, এগুলো কিন্তু বার্মাটিক সেগুন। সেগুন দুই প্রকার, একটা হচ্ছে চিটাগাং সেগুন, একটা হলো বার্মাটিক সেগুন। যেটা বাংলাদেশে হয় সেটা হচ্ছে চিটাগাং সেগুন, এবং অন্যান্য জায়গা থেকে যেটা আসে সেটাকে বলে লোকাল সেগুন। তো যেটা দেখতে পাচ্ছেন এটা বার্মাটিক সেগুন, এটা মায়ানমার থেকে আসে, টেকনাফ হয়ে বাংলাদেশে ইম্পোর্ট হয়। তো এই সেগুনগুলোর প্রাইসটা সর্বোচ্চ বেশি, কাঠের জগতে বার্মাটিক সেগুনের উপরে কোনো কাঠ নেই, দামও নেই। বার্মাটিক সেগুনই সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ দামও বার্মাটিক সেগুনের। তো যেটা দেখতে পাচ্ছেন এটা পাকা 1.5 ইঞ্চি, থিকনেসটা পাকা 1.5 ইঞ্চি। আমি বারবার বলে থাকি যে অনেকে বলে যে ভাই বার্মাটিক সেগুনটা দিবেন কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করে দেবেন, যেটা বোঝে না, জানে না, হয়তো তাদের ধারণা সম্পর্কে আমাদেরকে বলে। তা আমি তাদেরকে উদ্দেশ্যে বলি যে কোনো কাঠে কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই, শুধু যে কাঠটা ঘুনে খাওয়ার সম্ভাবনা থাকে সে কাঠটাই কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। আমরা শুধু মেহগুনে কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি, আর বাকি অন্য কোনো কাঠে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি না, জাস্ট সিজনিং করলেই চলে। প্রতিটা কাঠে কিন্তু সিজনিং করতে হয়, না হলে পাল্লাটা ফাঁকা হয়, বাঁকা হয়, যার কারণে আমি আপনাদেরকে বলি কোনো কাঠে কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই। তো বার্মাটিক তো কোনো প্রশ্নই আসে না, কেমিক্যাল ট্রিটমেন্ট করার কোনো প্রশ্নই আসে না, জাস্ট সিজনিং করলে ইনশাল্লাহ যথেষ্ট ভালো হবে। যেটা প্রাইস বলবে এটা প্রাইস হবে আপনার 1,230,000 টাকা, বার্নিশ ছাড়া 25,000 টাকা, কোনো প্রাইসই ফিক্স না, আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়াই কমাই নিতে পারবেন। প্রতিটা পাল্লাই পাকা 1.5 ইঞ্চি থিকনেস পাইবেন ইনশাল্লাহ। এটা যেটা দেখতেছেন এটাও 30,000 টাকা, এটাও 30,000 টাকা, এই তিনটা প্রাইসই কিন্তু এক, সেম টু সেম, কিছু কম বেশি হবে আলোচনার মাধ্যমে। বার্নিশ সহ 30,000, বার্নিশ ছাড়া 25,000 টাকা, ডিজাইন সহ, বার্নিশ সহ, A to Z
আপনার 30,000 টাকা। এই সঙ্গে যদি একটা বার্মাটিক সেগুন কাঠের ফ্রেম নিতে চান তাহলে 15,000 টাকা অ্যাড করলে 45,000 টাকা আসবে। বার্নিশ সহ, চৌকাঠ সহ, পাল্লা সহ, ডিজাইন সহ, এ টু জেড আপনার প্রাইস হবে আপনার 45,000 টাকা। আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়াই কমায় নিতে পারবেন, কোনো প্রাইসই ফিক্স না। তো ভিউয়ার্স, ভিডিওতে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে আমরা আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দোকানের অ্যাড্রেসটা হয়তো ভিডিওতে বলা হয় না, ভিডিওতে বলতে গেলে প্রতিটা ভিডিওতে কিন্তু আমি অ্যাড্রেসটা বলে দিই, যেটা হলো বসিলা ব্রিজের পূর্ব পাশে, মোহাম্মদপুর ঢাকা র‍্যাপটিউ হেডকোয়ার্টার পাশেই। এই লোকেশনে আসলে আমাদেরকে পাইবেন, এমনকি আমাদের মোবাইল নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা বিস্তারিত বলে নিতে পারবেন আসলে কীভাবে আসবেন, কোন লোকেশনে আসবেন। আমাদের দোকানে আসার পরে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারবেন, বিস্তারিত কথা বলতে পারবেন। তো ইতিমধ্যেই যারা ঘর বাড়ি করতেছেন তাদের জন্য অবশ্যই কাজে লাগবে আমার ভিডিওটা।